শহরের কোনো এক উষ্ণতম দিনের বিকেলবেলা চলো দেখা করি। আমি হব বিলে থাকা একরাশি জল, আর তুমি সূর্যাস্তের শেষ আলো। দুজনে একসাথে বইব, আর যদি কেউ জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছি, বলবো সময় যেখানে নিয়ে যায়। যেখানে যাচ্ছি হঠাৎ করে ইচ্ছা হলো, তোমার জায়গাটাও তো অনেকেই চিনবে, একটা জায়গায় যাচ্ছি। কয়েকদিন ধরে খুব ব্যারাকপুর এলাকাতে খুব ট্রেন্ডিং চলছে, মানে ব্যারাকপুর ঠিক না, প্রপার ব্যারাকপুর এরিয়া এটাকে বলা যায় না, নামটা বলবো না, ক্যাপশনে তো তোমরা দেখেই নিয়েছো, একবার গিয়েই দেখাই। তাহলে চলো যাওয়া যাক, আগে গিয়ে দেখি। আমিও খুব শুনেছি জায়গাটার নাম, নীলগঞ্জ রোড হয়ে সবাই বলছে যেতে হয়, আমরা এখন ঠিক নীলগঞ্জ মোড়ের জায়গাটা দিকে আছি। তো চলো যেতে যেতে দেখি কেমন লাগে জায়গাটা। ওই কথায় বলে না হুজুকে, খানিকটা সেরকমই হুজুকের কাছেই পরাধীন হয়ে চললাম বর্তমান সময়ের অন দ্য মোস্ট ট্রেন্ডিং প্লেস বর্তির বিল। যাত্রাটা শুরু হলো বাড়ি থেকেই, তাই সোজা ব্যারাকপুর বারাসাত রোড হয়ে এগোলাম নীলগঞ্জের দিকে। যেহেতু আমরা ব্যারাকপুরের থেকে এগোচ্ছি, তাই আমরা নীলগঞ্জের মোড় থেকে নিলাম লেফট টার্ন। এই সূত্রে বলে রাখি, আপনি যদি বারাসাতের দিক থেকে আসেন তবে আপনাকে নিতে হবে রাইট টার্ন। আমরা তো বাইক নিয়েই চলে এসেছি, কিন্তু আপনি যদি কোনো পাবলিক ভেহিকেলে আসতে চান তাও সম্ভব। নীলগঞ্জ মোড়ে পৌঁছেই আপনি পেয়ে যাবেন টোটো, যেটাতে বললেই ওরা আপনাকে পৌঁছে দেবে বর্তির বিলের নির্দিষ্ট জায়গায়। নীলগঞ্জ পার করার পরই শহরের দূষিত আবহাওয়া থেকে পেয়ে যাবেন একটু মুক্তি, আর আপনার নাকে আসবে গ্রামের সেই সবুজ প্রকৃতির গন্ধ। কাছের মানুষটা সঙ্গে থাকলে দুজনে হাত ধরে হারিয়ে যেতেই পারেন। শেষমেশ আমরা পৌঁছালাম আমাদের ডেস্টিনেশন বর্তির বিল। পৌঁছে যা বুঝলাম আমি একা হুজুকে না, আরো কাতারে কাতারে লোক এখানে এসে নিজেদের হুজুকের জন্য জমায়েত হয়েছে বর্তির বিলে। আপনি গ্রাম যদি আগে না ঘুরে থাকেন, দেন সত্যি জায়গাটা আপনার খুবই ভালো লাগবে। আর যদি আমার মতো প্রচুর গ্রাম ঘুরে থাকেন, দেন আপনার মাথায় কোশ্চেন আসতেই পারে, জায়গাটা কেন এত ট্রেন্ডিং। এখানকার মূল আকর্ষণ হলো নৌকা চড়া, তাই এখানে যখন এসেই পড়েছি আমরাও সেই দলেই নিজের গা ভাসিয়ে দিলাম, নৌকা ভাসিয়ে দিলাম, আর এগিয়ে চললাম বর্তির বিলের আরো ভেতর দিকে। বাট নৌকাতে ওঠার আগে যে ঘটনাগুলোর সম্মুখীন আমরা হলাম, সেই ঘটনাগুলোতে নিজে হাসবো না কাঁদবো সেটা ভেবে ঠিক কনফিউজ ছিলাম। তাই কনফিউশন বেশি না বাড়িয়ে শুরু করলাম নিজের মতন ব্লগিং। ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ, ব্লগ এট সবাই দেখেছে পোস্ট বর্তির বিল। যাই হোক যাই হোক, এক্সপেকটেশন ওয়াজ ইন 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 হাত পৌঁছাচ্ছে না কতটা এক্সপেকটেশন, বাট নাও রেজাল্ট অফ এক্সপেকটেশন। রিয়াকশনগুলো কেমন দেখো। হ্যাঁ, বলতেই ভুলে গেছিলাম, খবরদার নিজের প্রিয় চার চাকার গাড়িটা অথবা সো কল অ্যাপ ক্যাব বুক করে এখানে আসবেন না, আসলে আপনার সাথেও এই পরিস্থিতি হতেই পারে। আর যদি নিজের মাথায় সেট করে আসেন যে কিছু একটা দেখতে পাবেন, তাহলে আপনার সাথে যেটা হবে সেটা এরকম, কেন কি এখানে দেখার মতন বিশেষ কিছু নেই। ইচ্ছা ছিল, সিরিয়াস বলছি, আমি এত ভাবিনি যে এতটা ওভাররেটেড কিছু জায়গা হতে পারে। সিরিয়াস মানে একদম চালি দৃশ্য চালি জায়গা। তোমরা করতে গেছো? যেটা বলার
সেটা হলো জায়গাটা অবভিয়াসলি খারাপ নয়, জায়গাটা জেনারেলি খুবই ভালো। দ্য থিং ইজ দ্যাট লোকজন যেটা করে, লোকজন জায়গাগুলোকে ওভাররেটেড করে দেয়। তো আমার কাছে মনে হলো জায়গাটা খুবই প্রচণ্ডভাবে ওভাররেটেড। জায়গাটাতে দেখার কিছু নেই, জায়গাটাকে ফিল করার। সেটা কি ফিল করবে? ফিল করার এটাই যে একটা সুন্দর বিল টাইপের এলাকা, সেখানে কচুরিপানা আছে, সেখানে শাপলা আছে, সবাই তাজা শাপলা পেয়ে যাচ্ছে এখানে। তো সেটাই দেখার, নতুন করে দেখার কিছু নেই। বাট জায়গাটা এমন করে দেওয়া হয়েছে, ইউ গাইস হ্যাভ সিন, যেটাতে যেটা অ্যাকচুয়ালি ভালো লেগেছে জায়গাটা, সেটা একবার দেখিয়ে দিই। হ্যাঁ, যে কোনো কয়েনের যেমন দুটো পিট আছে, সেরকম যে কোনো জায়গারও ভালো খারাপ দুটোই আছে। পুরোটাই নির্ভর করে আমাদের ওপর, আমাদের দৃষ্টিভঙ্গির ওপর। একমাত্র দৃষ্টিভঙ্গি যেটা ভালোবাসা এবং বিদ্বেষ দুটোর পিছনেই দায়ী। তবে যাই হোক, বর্তির বিলে গিয়ে পার্সোনালি আমার যেটা মনে হয়েছে, একটা সবুজ নির্মল পরিবেশকে আমরা আস্তে আস্তে তার অক্সিজেনটা কেড়ে নিচ্ছি। এই সুন্দর পরিবেশটাকে এত ভিড় না করে, গ্রামের লোকগুলোকে এতটা জ্বালাতন না করে একটু শান্তিতে কি রাখতে পারি না? এরকমভাবে পরিবেশটা দূষণ না করলেই নয়। অবশেষে নৌকায় ঘুরে ফিরে আসতে আসতে ঠিক সেটারই একটা প্রকৃত উদাহরণ পেলাম। দেখলাম একবার লোক এসে কিভাবে শান্ত পরিবেশকে ঠেলে দিচ্ছে শব্দ দূষণের হাতে। যাই হোক, অ্যাকচুয়ালি না মানে একা একা দাঁড়িয়ে এটাই ভাবছিলাম যে অ্যাকচুয়ালি বর্তির বিলে আছেটা কি, মানে যেভাবে লোকজন এসছে ভিড়গুলো দেখলে, মানে আমি ক্যাপশনটা দেবে ভেবেছিলাম, এটা সত্যি বলছি, আমার বর্তির বিলে আসার আগে একটা প্ল্যান্ড ক্যাপশন ছিল। ক্যাপশনটা এরকম, আমি স্বর্গ দেখি নাই, আমি বর্তির বিল দেখিয়াছি। বাট ট্রাস্ট মি, আমি এখানে ঘুরতে আসার পরে সিরিয়াসলি আই হ্যাভ থিঙ্ক অ্যাবাউট এ ক্যাপশন। এখন তো ক্যাপশন কি দিয়েছি দেখেই নিয়েছ। যাই হোক, জায়গাটা খারাপ না, একটা গ্রাম যেরকম হয় সেরকমই একটা জায়গা। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ওভাররেটেড। প্রথমত একটা গ্রাম যেরকম সুন্দর পরিবেশ হয়, সেরকম সবুজ বিল, বিল বর্তির বিল, বুঝতেই পারছো বিল রয়েছে, তো সেরকমই জায়গা। লোকজনের যেটা হয়, লোকজন একটুতেই যে কোনো জিনিসকে খুব তাড়াতাড়ি আপন করে নেয়, খুব তাড়াতাড়ি ভালো হয়েছে ফেলে, এবং তারপরে কিছু পরেই সেটাকে, জানি না এই জায়গাটাকে কেউ কিছুদিন পর ভুলে যাবে কিনা, তবে এটা ঠিক এখন তো ট্রেন্ডিংয়ে চলছে ব্যারাকপুরবাসীর কাছে, বা দূর দূর থেকে অনেকেই আসছে, এবং হয়তো এটা আগামী দিনেও আসতে থাকবে। নৌকায় চললাম, নৌকায় চলে জানতে পারলাম যে মহালয়ার টাইমে নাকি এখানে লোকজন আসে, এবং আমাদেরকে যে নৌকাতে যে মাঝি কাকু যে ছিল, সেও আমাদেরকে বললো মহালয়ার সময় আসতে। যাই হোক, খারাপ লেগেছে কি ভালো লেগেছে জানি না, এইটুকুনি শুধু বলে যাচ্ছি যে হ্যাঁ বর্তির বিল ঘুরে গেলাম। মানে ওই মাঝে মাঝে আসে না যে মানে সমাজ কি আমাকে মেনে নেবে, এরকম মাঝে মাঝে কোশ্চেন আসছিল যে এত ট্রেন্ডিংয়ে জায়গা যাচ্ছে, বর্তির বিল না ঘুরলে সমাজ কি আমায় মেনে নেবে? এখন আমি বলতে পারবো হ্যাঁ বর্তির বিল আমি ঘুরে গেছি। আর কিছু বলবো না, এখানে আমি ভিডিও এন্ড করছি, বাড়ি ফিরবো। তো এটাই বলার, ভালো কি খারাপ জায়গা জানি না, জায়গা জায়গা হয়, সেটাকে নিজের মতন করে দেখো, তাহলে তোমাদের ভালো লাগবে। তো বর্তির বিল ঘোরা হলো, খুব বাজে একটা জিনিস হয়েছে, আমি তোমাদেরকে ওকে থ্যাংক ইউ। বর্তির বিলের জিনিস জানি না এটা কি, বর্তির বিল থেকে দেওয়া হয়েছে। তো যাই হোক, যেটা বলার, তো অবভিয়াসলি বর্তির বিল দেখলাম, পারলে তোমরাও এসো, কীরকম পারলে ফাঁকা ফাঁকা টাইমে এসো, বেশি ভালো লাগবে অবভিয়াসলি। আর হ্যাঁ, যেটা বলার, যেটা বলার সেটা হচ্ছে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর ইয়েস, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, কমেন্ট করে জানিও জায়গাটা কেমন লাগলো। আর ইয়েস, ভিডিওটা যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যেটা বলার, তোমাদের ভালোবাসাটাই সব, সাপোর্টটাই সব। সো কিপ লাভিং, কিপ শেয়ারিং, কিপ সাপোর্টিং। থ্যাংক ইউ, টাটা, সাবস্ক্রাইব ফাস্ট।